তাদের পোষ্য বাহারি ফুল গাছ বা কুকুর পোষার নেশা আছে তারা চলে আসুন কলকাতার এই গালিব স্ট্রিট মার্কেটে। এই মার্কেটে আসলে আপনি পেয়ে যাবেন নানা ধরনের পাখি, কুকুর, খরগোশ এবং বিভিন্ন রকমের পোষ্যদের খাবার। তাই একবার অতি অবশ্যই শীতের সকালে কলকাতার এই মার্কেটটি ঘুরে দেখতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, আজকে আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখানে কিভাবে আসবেন, কি কি পাবেন, কতই বা দাম হবে তা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে যাবে। এইটা সামনে শ্যাম বাজারের পাঁচ মাথার মোড়, পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকেই আপনারা বার্ড মার্কেটে আসুন। বন্ধুরা, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে যে রাস্তাটা আপনাদের টালা ব্রিজের দিকে যাচ্ছে, মানে টালার দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে একটুখানি হাঁটলেই পড়বে গালিব স্ট্রিট পেন মার্কেট। আমরা ধীরে ধীরে শ্যামবাজার থেকে টালার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই দিকে হাঁটছিলাম। হাঁটার পর এক পাঁচ মিনিট গেলেই আপনাদের পেন মার্কেটটা পড়বে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং এর ব্যবস্থা আছে, কিন্তু এটা পুরোটাই পেড। যারা বাইক নিয়ে আসবেন, তাদের নিচে হয়েছে পার্কিং এর ব্যবস্থা। এখানকার লোকেরা এই পার্কিং এর ব্যবস্থাটি করেছে, তার জন্য ফি দিতে হবে প্রতি ঘন্টা পিছু 10 টাকা। বন্ধুরা, আপনারা শ্যামবাজার পাঁচপাতা মোড় থেকে টালার দিকে আসবেন, এটা হচ্ছে টালা ব্রিজ, আর তার পাশেই পড়বে গালিব স্ট্রিটের পেট পার্কিং। হ্যাঁ, এই টালা ব্রিজের দিকে আসতে আমরা এই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এলাম, আর এইখানে পড়বে পাখির মার্কেট। এই যেখানে ঢোকার গেট পড়ে গেল, তো চলুন পাখির মার্কেটের দিকে যাওয়া যাক। এই যে এখানে পাওয়া যায় পায়রা, এখানে পাওয়া যায় খরগোশ, খরগোশ বিক্রি হচ্ছে। খাঁচাগুলোর দাম জিজ্ঞেস করতো, এখানে ইঁদুর বিক্রি হচ্ছে। যারা ইঁদুর পুষতে চান তারা এখান থেকে কিনতে পারেন।
এখানে আবার পায়রা। এখানে আপনারা পেয়ে যাবেন পাখির বিভিন্ন রকমের খাবার। আমার সামনে যেটা দেখছেন এগুলো সবই মাছের অ্যাকোরিয়ামে সাজায়। তবে রবিবার এই পাখি মার্কেটে খুব ভিড় হয়। আপনারা চাইলে উইকডেতেও আসতে পারেন, উইকডেতেও খোলা থাকে। বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এর পরবর্তীতে আমরা আরও ভিডিও আনতে থাকবো, আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য পাখি মার্কেটে এসে আমরা পাখিদের যে মার্কেট সেটি সম্পূর্ণ বিশদে দেখালাম, তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের জন্য দানাও কিনলাম। দেখা হবে খুব শীঘ্রই, তাহলে ভালো থাকবেন।